नमस्कार एवं सालाम आपनारा देखछेन न्यूज निर्भीक और आज 20 सेप्टेम्बर मंगलवार झटपट 10 खबर निये उपस्थित आमी शरण सुंदर दास। जापोरिजियाते प्राय 200 सेना हारिएछे यूक्रेन, 8 हिमार्स रकेट प्रतिहत करेछे रूश सेना। न्यूज निर्भीकेर झटपट 10 खबरेर प्रथम एई खबर छाड़ाओ साथे साथे आंतर्जातिक जातीय एवं आंचलिक मिलिए आरो गुरुत्वपूर्ण जे खबरगुलो थाकछे सेगुलो हलो चीन आक्रमण कर ले ताइवान के अमेरिका रक्षा करबे बोले आबारो एक बार ताइवान एर पाशे थाकार स्पष्ट घोषणा करेछेन मार्किन प्रेसिडेंट जो बाइडेन। बांग्लादेशेर राष्ट्रदूत के डेके सीमांत परिस्थिति निये व्याख्या दिल मियानमार। मुसलमानदेर प्रथम किबला आल आक्सा मस्जिदेर परिचालक शेख उमर आल किसवानी के आटक करेछे इजराइली सेना। ইরানের রাষ্ট্রীয় ব্যাংক অ্যাকাউন্ট থেকে 200 কোটি ডলারের সম্পদ বাজেয়াপ্ত করার দায়ে আমেরিকার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ দায়ের করেছে ইরান। প্রতিরক্ষা ক্ষেত্রে আন্তঃসহযোগিতা আরও গভীর করার বিষয়ে একমত হয়েছে রাশিয়া এবং চীন। কিছুদিন আগে আরএসএস ভালো বলার পর এবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মোদি ভালো কিন্তু বিজেপি খারাপ। টানা 12 দিন লড়াইয়ের পর উত্তরপ্রদেশে গণধর্ষিতা অগ্নিদগ্ধ দলিত নাবালিকার মৃত্যু। বিজেপিতে যোগ দিয়েছেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিং, পদে মিশে গেল তাঁর পাঞ্জাব লোক কংগ্রেস দল। এবার রেশন কার্ড ইস্যু করার ক্ষেত্রে বদল আনতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এসএসসি দুর্নীতি মামলায় এবার গ্রেপ্তার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য। সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট 10 খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি 10 খবর। জাপোরোঝিয়াতে প্রায় 200 সেনা হারিয়েছে ইউক্রেন, 8 হিমার্স রকেট প্রতিহত করেছে রুশ সেনা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাসেনকভ রবিবার সাংবাদিকদের বলেছেন রাশিয়ার মহাকাশ বাহিনী, ক্ষেপণাস্ত্র এবং কামান বাহিনীর ব্যাপক হামলায় গত 24 ঘন্টায় দোনেক্স এবং জাপোরোঝিয়াতে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর 4 ব্রিগেড প্রায় 200 সেনা হারিয়েছে। এছাড়াও ইউক্রেনের 8 হিমার্স রকেট প্রতিহত করেছে রুশ সেনাবাহিনী। ডিপিআরএ ইউক্রেনীয় অবস্থানে রাশিয়ান সেনাবাহিনীর হামলায় ইউক্রেনের সামরিক বাহিনীর 110 জনেরও বেশি সেনা নিহত হয়েছে এবং 20টা মিলিটারি হার্ডওয়্যার ধ্বংস করা হয়েছে। কোনাসেনকভ বলেছেন রাশিয়ার বাহিনী গত 24 ঘন্টায় ইউক্রেনের সেনাবাহিনীর প্রায় 180টা সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। রাশিয়ান মহাকাশ বাহিনী ক্রামতোরেস্কের কাছে একটা 155 মিলিমিটার আমেরিকান M777 হাউজার ধ্বংস করেছে, সেই সাথে একটা S-300 রাডার এবং ডিপিআরএ একটা রাডার সিস্টেম ধ্বংস করেছে। এদিকে খেরসন অঞ্চলের নোভায়া কাকোভকা এবং খেরসন শহরের মাঝামাঝি এলাকায় ইউক্রেনের 8 হিমার্স রকেট প্রতিহত করা হয়েছে। রুশ বাহিনী খারকভের কাছে ইউক্রেনের 14তম যান্ত্রিক ব্রিগেডের একটা গোলা বারুদ ডিপো নিশ্চিহ্ন করেছে, যেখানে পশ্চিমা আর্টিলারি সিস্টেমের জন্য 7500 শেল সংরক্ষণ করা ছিল। এছাড়াও রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গত 24 ঘন্টায় খারকভ অঞ্চল এবং দোনেস্ক পিপলস রিপাবলিকে 8টা যুদ্ধড্রোন গুলি করে নামিয়েছে। চীন আক্রমণ করলে তাইওয়ানকে আমেরিকা রক্ষা করবে বলে আবারও একবার তাইওয়ানের পাশে থাকার স্পষ্ট ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সিবিএসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেছেন। রবিবার টেলিভিশনে প্রচারিত এই অনুষ্ঠানের মাধ্যমে বাইডেন নিশ্চিত করেন যে তাইওয়ানকে নিয়ে আমেরিকার নীতি অপরিবর্তিত রয়েছে। এই খবর দিয়েছে বিবিসি। সাক্ষাৎকারে বাইডেনকে প্রশ্ন করা হয় তাইওয়ানকে রক্ষায় মার্কিন বাহিনী কাজ করবে কিনা। উত্তরে বাইডেন হ্যাঁ বলেছেন। ওয়াশিংটন বরাবর তাইওয়ান ইস্যুতে কৌশলগত অস্পষ্টতার পথ অনুসরণ করেছে। দেশটা সরাসরি কখনো তাইওয়ানকে রক্ষার প্রতিশ্রুতি দেয়নি, আবার বিষয়টাকে একেবারে উড়িয়েও দেয়নি। বাংলাদেশের রাষ্ট্রদূতকে ডেকে সীমান্ত পরিস্থিতি নিয়ে ব্যাখ্যা দিয়েছে মিয়ানমার। বাংলাদেশের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তসহ আশপাশের এলাকায় উদ্ভূত পরিস্থিতির জন্য মিয়ানমার এবার আরাকান আর্মির পাশাপাশি রাখাইনের সশস্ত্র সংগঠন আরসার ওপরেও দায় চাপিয়েছে। দেশটা বলেছে বাংলাদেশের সঙ্গে বিদ্যমান আন্তরিক সম্পর্ক নষ্ট করার স্বার্থেই এই দুই পক্ষ মিলে সীমান্ত এলাকায় চলমান পরিস্থিতি সৃষ্টি করেছে। সোমবার সকালে ইয়াং
রাঙ্গুনে বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান চৌধুরীর সঙ্গে আলোচনায় নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কৌশলগত অধ্যয়ন এবং প্রশিক্ষণ বিভাগের মহাপরিচালক জফ হিউ উইন এমনটা বলেছেন। সোমবার রাতে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ফেসবুক পেজে এই বৈঠকের তথ্য প্রকাশ করেছে। মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান চৌধুরী সংবাদ মাধ্যমে বলেছেন, সীমান্তের পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান জানাতে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বৈঠকে তাকে আমন্ত্রণ জানিয়েছিল। মুসলমানদের প্রথম কেবলা আল আকসা মসজিদের পরিচালক শেখ ওমর আল কিসওয়ানিকে আটক করেছে ইসরায়েলি সেনা। ফিলিস্তিন আল ইয়াউম নামের একটা টিভি চ্যানেল গতকাল এই খবর দিয়েছে। টিভি চ্যানেলের খবরে বলা হয়েছে, ইসরায়েলি সেনারা কিসওয়ানিকে আটকের পর অজ্ঞাত স্থানে নিয়ে গিয়েছে। এছাড়া তার বাড়ির নানা জিনিসপত্র বাজেয়াপ্ত করেছে দখলদার সেনারা। মসজিদের পরিচালক শেখ ওমর আল কিসওয়ানি সবসময় ইসরায়েলি ষড়যন্ত্রের বিষয়ে সোচ্চার ভূমিকা পালন করে আসতেন। তিনি কিছুদিন আগেও গোটা বিশ্বের মুসলমানকে মসজিদ ঘিরে ইসরায়েলি ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করেছেন। কিসওয়ানি বলেছিলেন, পবিত্র আল আকসা মসজিদের আশেপাশে খনন কাজ চালাচ্ছে ইসরায়েল, এই কারণে এই মসজিদের অস্তিত্ব হুমকির মুখে রয়েছে। তিনি আরও জানিয়েছিলেন, এখনই এই সব খনন কাজ বন্ধ করতে হবে। ধ্বংসাত্মক খনন কাজ বন্ধে ইসরায়েলকে বাধ্য করতে মুসলিম বিশ্বকে সোচ্চার হতে হবে। মসজিদের নিচেও খনন কাজ চালানো হচ্ছে বলে জানিয়েছিলেন এই কর্মকর্তা। তিনি স্পষ্টভাবে বলেছিলেন, ইসরায়েল যেসব খনন কাজ চালাচ্ছে তা ইউনেস্কো এবং জাতিসংঘের নীতিমালা এবং দিক নির্দেশনার বিরোধী। পুরনো বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা এবং আল বুরাক স্কোয়ারে খনন কাজ নিষিদ্ধ বলে তিনি জানিয়েছিলেন। তার মতে, মসজিদুল আকসার ক্ষতি হয়ে গেলে ধর্মযুদ্ধের সূচনা হবে এবং এই যুদ্ধ শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে তা কেউ বলতে পারবে না। ইরানের রাষ্ট্রীয় ব্যাংক অ্যাকাউন্ট থেকে ২০০ কোটি মার্কিন ডলারের সম্পদ বাজেয়াপ্ত করার দায়ে আমেরিকার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ দায়ের করেছে ইরান। আন্তর্জাতিক আদালতে আমেরিকার মুখোমুখি ইরান, বোমা হামলার শিকারদের ক্ষতিপূরণ দিতে ইরানের রাষ্ট্রীয় ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় ২০০ কোটি ডলারের সম্পদ বাজেয়াপ্ত করেছে আমেরিকা। এর মাধ্যমে আমেরিকা ইরান সরকারকে অস্থিতিশীল করার একটা প্রচেষ্টা চালাচ্ছে এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করছে বলে ইরান অভিযোগ করেছে। ইরান গতকাল সোমবার জাতিসংঘের সর্বোচ্চ আদালতকে এই মর্মে অভিযোগ করেছে। কানাডিয়ান সংবাদ মাধ্যম টরেন্টো স্টারের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিরক্ষা ক্ষেত্রে আন্তঃসহযোগিতা আরও গভীর করার বিষয়ে একমত হয়েছে রাশিয়া এবং চীন। এই লক্ষ্যে যৌথ সামরিক মহড়া আয়োজনের ব্যাপারে মনোযোগ দেবে বলে জানিয়েছে দেশ দুটো। রাশিয়ার ক্ষমতাধর নিরাপত্তা পরিষদ সোমবার এই কথা জানিয়েছে। রাশিয়ার নিরাপত্তা পরিষদ বলেছে, সামরিক সহযোগিতা আরও জোরদার করার ব্যাপারে উভয় পক্ষ একমত হয়েছে। এই ক্ষেত্রে যৌথ সামরিক মহড়ার সঙ্গে সঙ্গে সামরিক বাহিনীর জেনারেল পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ আরও বাড়ানোর দিকে মনোযোগ দেওয়া হবে। নিরাপত্তা সংক্রান্ত আলাপ আলোচনার বিষয়ে রাশিয়ার নিরাপত্তা পরিষদের সেক্রেটারি নিকোলাই ক্রুশ্চেভ এখন চীন সফরে রয়েছেন। এই সফরে তিনি চীনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এই মুহূর্তে মস্কোর পক্ষ থেকে বেজিংয়ের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতার বিষয়গুলো আরও জোরদার করার ঘোষণা দেওয়া হয়েছে। কিছুদিন আগে আরএসএস ভালো বলার পর এবার মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, মোদি ভালো, বিজেপি খারাপ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কেন্দ্রীয় এজেন্সি এখন আর প্রধানমন্ত্রীর দপ্তরের অধীনে নেই, সেগুলো চলে গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে। তিনি আরও বলেছেন, মোদি ভালো, বিজেপি খারাপ। আমি বিশ্বাস করি মোদি এটা করতে পারেন না, এটা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিরোধী দলের নেতা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সংস্থার অতি সক্রিয়তা এবং সিবিআই, ইডি, আয়কর দপ্তর এবং বিএসএফের নানা অভিযোগের কথা তুলে গতকাল সোমবার রাজ্য বিধানসভায় কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে একটা নিন্দা প্রস্তাব পাশ হয়। এতে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অধিবেশনে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তার অভিযোগ এনে রাজ্য বিধানসভায় নিন্দা প্রস্তাব উত্থাপন করেন তৃণমূল বিধায়ক তাপস রায় এবং নির্মল ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায় এই অধিবেশনে যোগ দিয়ে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে কড়া ভাষায় অভিযোগ তোলেন। তিনি বলেছেন, নারদকাণ্ডে এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জড়িয়ে পড়লেও কেন্দ্রীয় এজেন্সি তাঁর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না।
তার বাড়ি তল্লাশি হচ্ছে না। মমতা আরও বলেছেন, কলকাতায় ইডি 21টা অভিযান চালিয়েছে, এক মাসে সিবিআই এবং ইডি 108টা মামলা করেছে। এই সময় পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, এজেন্সি নিয়ে তৃণমূলের প্রস্তাব এই রাজ্যে কোনো প্রভাব ফেলবে না, আমাদের চোর ধরো জেল ভরো আন্দোলন চলতেই থাকবে। টানা 12 দিন লড়াইয়ের পর উত্তরপ্রদেশে গণধর্ষিতা অগ্নিদগ্ধ দলিত নাবালিকার মৃত্যু হয়েছে। গণধর্ষণের পর দলিত নাবালিকার গায়ে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়ার ঘটনায় মৃত্যু হয়েছে নির্যাতিতার। ঘটনার পর 12 দিন ধরে হাসপাতালে জীবনযুদ্ধ চালানোর পর মৃত্যু হয়েছে ওই নাবালিকার। এই ঘটনায় ফের খবরের শিরোনামে যোগীর উত্তরপ্রদেশ। গত মাসে উত্তরপ্রদেশের পিলভিত জেলার কুনওয়ারপুরে এক দলিত নাবালিকার ওপরে পাশবিক অত্যাচার চালায় দুজন। গণধর্ষণের পর তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় তারা। আশঙ্কাজনক অবস্থায় তাকে লখনউয়ের একটা হাসপাতালে ভর্তি করা হয়। অগ্নিদগ্ধ হয়ে 12 দিন টানা লড়াইয়ের পর গতকাল মৃত্যু হয়েছে ওই নির্যাতিতা নাবালিকার। ঘটনায় 2 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। মৃতা নাবালিকার দেহ ময়নাতদন্তের পর তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। উল্লেখ্য যে সম্প্রতি যোগী রাজ্যের লখিমপুরের নিগা হাসান থানা এলাকার একটা গাছে 2 দলিত নাবালিকা বোনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। তার পরিবারের অভিযোগ ছিল যে তার 2 মেয়েকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। বিজেপিতে যোগ দিলেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেসের অমরেন্দ্র সিংহ। পদ্মে মিশে গেল তার পাঞ্জাব লোক কংগ্রেস দল। পাঞ্জাবের বিধানসভা ভোটের আগে কংগ্রেস ছেড়ে নয়া দল পাঞ্জাব লোক কংগ্রেস গড়ে বিজেপির সঙ্গে আসন সমঝোতা করেছিলেন অমরেন্দ্র সিং, কিন্তু বিধানসভা ভোটে একটা আসনেও জিততে পারেনি তার দল। এবার বিজেপিতে যোগ দিলেন সেই অমরেন্দ্র সিং। কংগ্রেস ছাড়ার 10 মাস পরে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়েছেন অমরেন্দ্র সিং। সোমবার কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর সহ বিজেপির কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে পদ্মে মিশে গেল অমরেন্দ্র সিংহের দল পাঞ্জাব লোক কংগ্রেস। বিজেপিতে যোগ দেওয়ার আগে সোমবার সকালে দলের সভাপতি জেপি নাড্ডার সঙ্গেও দেখা করেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এবার রেশন কার্ড ইস্যু করার ক্ষেত্রে বদল আনতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। কোনো এলাকায় স্থায়ী বাসিন্দা প্রমাণের জন্য প্রামাণ্য নথি হিসাবে একসময় রেশন কার্ড ছিল মানুষের ভরসা, তারপর অবশ্য এসেছে ভোটার কার্ড বা আধার কার্ড। তবে গুরুত্ব কমেনি রেশন কার্ডের, এবার সেই রেশন কার্ড ইস্যু করার ক্ষেত্রে বদল আনতে চলেছে রাজ্য সরকার। নাম বা ঠিকানার প্রমাণ দিলেই আর মিলবে না রেশন কার্ড, এবার থেকে পরিবারের আয়কেও মান্যতা দেওয়া হবে। আয়ের উপর নির্ভর করবে সংশ্লিষ্ট পরিবার জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্প অথবা রাজ্য খাদ্য সুরক্ষা প্রকল্প একের কার্ডের যোগ্য কিনা। জানা গিয়েছে রেশন কার্ড পেতে হলে সরকার নির্ধারিত আর্থিক মাপকাঠি মেনে চলতে হয়। প্রত্যেক ব্যক্তিকেই রেশন কার্ডের জন্য আবেদন করার সময় নির্দিষ্টভাবে কিছু বিষয় উল্লেখ করতে হয়। এবার রাজ্যের খাদ্য দপ্তর সিদ্ধান্ত নিয়েছে কারো নামে নতুন রেশন কার্ড ইস্যু করার ক্ষেত্রে সেই ব্যক্তি শিশু বা মহিলার পরিবারের আর্থিক অবস্থা যাচাই করা হবে। পরিবারের আর্থিক অবস্থা সম্পর্কে যে তথ্য আবেদনের সময় দেয়া হবে সেই তথ্য মেলাতে তদন্ত করে ঠিক করা হবে আবেদনকারী রেশন কার্ড পাওয়ার যোগ্য কিনা। পারিবারিক আর্থিক অবস্থান নিয়ে মিথ্যা তথ্য দিলে অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানা গিয়েছে। এসএসসি দুর্নীতি মামলায় এবার গ্রেপ্তার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য। 2014 থেকে 2018 সাল পর্যন্ত এসএসসি কমিটির চেয়ারম্যান ছিলেন সুবীরেশ ভট্টাচার্য। সেই সময়কালে যথেচ্ছ দুর্নীতি হয়েছে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ায়। এর আগেও সিবিআই সুবীরেশ ভট্টাচার্যকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল, কিন্তু সম্ভবত তার উত্তরে সন্তুষ্ট হয়নি, সেই কারণেই তাকে হেফাজতে নিয়ে তদন্ত চালাতে চায় সিবিআই। গত সপ্তাহে শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়। এদিকে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেও সিবিআই হেফাজতে নেওয়া হয়েছে। প্রসঙ্গত সুবীরেশ ভট্টাচার্য এসএসসি চেয়ারম্যান থাকা অবস্থায় শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় সব থেকে বেশি দুর্নীতি সামনে এসেছে, এমনকি বাগ কমিটির রিপোর্টেও তার নাম ছিল। কার নির্দেশে চলতো এই দুর্নীতি, বিনিময়ে কত টাকা দেয়া হতো, এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে চায় সিবিআই। যদিও প্রাক্তন এই চেয়ারম্যানের দাবি তার ডিজিটাল সই নকল করেই চলতো কালো কারবার, তিনি আদপে নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে কিছুই জানতেন না। তো আপাতত এই পর্যন্ত। আজকের ভিডিওটা সম্পর্কে কিছু বলার থাকলে অবশ্যই মন্তব্য করে জানান এবং পারলে শেয়ার করে ভিডিওটা বেশি বেশি লোককে দেখার সুযোগ করে দিন। ভিডিওটা যারা ইউটিউবে দেখছেন অথচ নিউজ নির্ভীক চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা নিয়মিত আমাদের সঙ্গে থাকার জন্য এবং এমনই সব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পাওয়ার জন্য চোখ রাখুন নিউজ নির্ভীকে। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন
নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেল, সাথে সাথে নিউজ নির্ভীকের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে দিন। আর যারা নিউজ নির্ভীক চ্যানেলটি ফেসবুক পেজে দেখছেন, তারা আজকের এই ভিডিওতে লাইক কমেন্ট করে সাথে সাথে নিউজ নির্ভীক চ্যানেলে লাইক দিয়ে এবং ফলো করে সঙ্গে থাকুন। নিউজ নির্ভীকে প্রতিদিন বেলা 2 থেকে 3:30 মধ্যে ঝটপট 10টা গুরুত্বপূর্ণ খবরের আপডেট সহ প্রতিদিন কমবেশি রাত 10টার গুরুত্বপূর্ণ প্রতিবেদন আমরা নিয়মিত দেখাতে থাকব আপনাদের। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।